আসাম সুপার রিভিশন সিরিজ লই মই সকলকে স্বাগতম জানাইছো। এই সিরিজত আমি দশম শ্রেণীর বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ জীবন প্রক্রিয়া আর ইয়ার প্রিভিয়াস ইয়ারের কোশ্চিন সম্পর্কে আমি আলোচনা করে আসো। ইতিমধ্যে বহুত কোশ্চিন আমার আলোচনা হয়ে গেছে, এইবর ডিসক্রিপশনের ভিডিও লিঙ্কত পাই যাবা। আর আজি এতিয়া আমি একটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন আলোচনা করিম, যেটো আছে মানুষের খাদ্যনলীর বিভিন্ন অংশত খাদ্য কেনেদরে পাচন হয়। এই পাচন প্রক্রিয়াত আমার চিত্র এটা আছে আর ওই চিত্রটা মানে শেষত মই ধুনিয়াকে আঁকি আঁকা তোমালোকক শিকাই দিম, যেটো কম সময়ের ভিতর তোমালোকে আঁকিব পারিবা। সো শেষলৈকে ভিডিওটো চাবা, গোটেই কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে যাব আর তোমার একো প্রবলেম না থাকে। এইটো 2016 কোশ্চিন পেপার। এই কোশ্চিন পেপারের 34 নাম্বার কোশ্চিনটা চা, 34 অর এই কোশ্চিনটো দিয়া আছিল যে মানুষের খাদ্যনলীর বিভিন্ন অংশত হওয়া পাচন প্রক্রিয়া বর্ণনা করা। সো এই কোশ্চিনটো আসিল কিমান 5 মার্কস দিয়া আছে। সো এইটো আমি এতিয়া আলোচনা চা। জীবন প্রক্রিয়াত মানুষের পরিপুষ্টির অধ্যয়নত আমি পাইছিলো এনেকুৱা মানুষের পাচনলীর ছবি পাইছিলো, যেটো পেজ নাম্বার 99 তোমালোকৰ দিয়া আছে। সো ইয়াতে নামাকরণবোৰ করা আছে। সো এই নামাকরণবোৰ মই ইয়াতে ছবি আঁকিবলৈ মই চেষ্টা কৰিছোঁ তোমালোকৰ কাৰণে। সো এইটো মুখ গহ্বৰ, এইটো হৈছে মুখ গহ্বৰ, ঠিক আছে, এইখিনি হৈছে মুখ গহ্বৰ। সো মুখ গহ্বৰত কি লালটি এমাইলেজ নামৰ এবিধ উচ্চচোক থাকে, আমি এইখিনি কথা আগত জানিব লাগিব। তাৰপিছত সো এইটো গ্ৰাসনলী আছে, তাৰপিছত তোমাৰ ইয়াতে পাকস্থলী আছে, এইটো হৈছে পাকস্থলী, এই গোটেইখিনি হৈছে কি পাকস্থলী। সো পাকস্থলী, তাৰপিছত ইয়াতে সো যকৃত আছে, ইয়াতে এইটো যকৃত। সো যকৃতৰ ভিতৰত কি এটা পিত্তথলী আছে, চোৱা এই পিত্তথলী, এইটো পিত্তনলী হয়, এইটো পিত্তনলী। সো আৰু তাৰপিছত কি এটি এইখিনিতে এইটো জইন লগোৱা আছে আৰু এইটো হৈছে অগ্নাশয়, ঠিক আছে। আৰু অগ্নাশয়ৰ পৰা এনে খাদ্যটো পাকস্থলীৰ পৰা আহি তোমাৰ কি হয় ডাইৰেক্ট ক্ষুদ্ৰান্ত আহে, এইটো এইটো হৈছে ক্ষুদ্ৰান্ত্ৰ, ক্ষুদ্ৰান্ত্ৰ চোৱা, এইটো ক্ষুদ্ৰান্ত্ৰ, ক্ষুদ্ৰান্ত্ৰৰ পৰা এনেকৈ তোমাৰ কি সোমায় খাদ্যটো সোমায় মানে বৃহতন্ত্ৰত সোমাই যায়, এইটো গোটেইখিনি বৃহতন্ত্ৰ। সো এই বৃহতন্ত্ৰ, এইটো হৈছে বৃহতন্ত্ৰ, ইয়াতে দেখুওৱা হৈছে চোৱা। তাৰপিছত ইয়াতে চোৱা এই বৃহতন্ত্ৰ আৰু ক্ষুদ্ৰান্ত্ৰ এই এইখিনি অংশত কি আছে, এই এপেণ্ডিক্স, এপেণ্ডিক্স আছে, ঠিক আছে। তাৰপিছত এইখিনি বৃহতন্ত্ৰৰ এই আৰু এইটো শেষত কি আছে পায়ু আছে। সো এইখিনি তোমাৰ চিহ্নিত চিত্ৰ। এতিয়া আমি খাদ্যনলীত খাদ্য কেনেদৰে পাচন হয় সেই বিষয়ে আমি আলোচনা কৰিম। চোৱা খাদ্য পাচনৰ পাচনৰ কথাটো যেতিয়া আহিব তেতিয়া কি পাচক উৎসেচক নাইবা জৈৱ অনুঘটকৰ প্ৰয়োজন আছে। চ' ইয়াতে এই যে পাচক উৎসেচক এইবিলাক জৈৱ অনুঘটক বুলিও কোৱা হয়, ঠিক আছে। এই উৎসেচক বা জৈৱ অনুঘটক বিভিন্ন ধৰণৰ জৈৱ অনুঘটক আমাৰ খাদ্যনলীত আছে। চোৱা এই জৈৱ অনুঘটক বিষয়ত আমি আগত পৰিচয় কৰাই দি আছোঁ তোমালোকৰ লগত। চ' এই মুখ গহ্বৰত কি থাকে, লালটি এমাইলেজ থাকে, এইটো মনত ৰাখিবা। ক'ত থাকে, মুখ গহ্বৰত থাকে। আৰু কি হাইড্ৰক্লৰিক এচিড, পেপচিন আৰু শ্লেষ্মা, এইটো ক'ত থাকে, এইটো এই পাকস্থলীত থাকে, ঠিক আছে। আৰু কি পিত্ত লৱণ, পিত্ত লৱণ ক'ত থাকে, যকৃতত থাকে, ঠিক আছে। যকৃতত ইয়াতে চোৱা পিত্তথলী আছে, চ' পিত্তথলীৰ পৰা পিত্তনলীয়েদি পিত্ত লৱণটো ওলাই যায়, ঠিক আছে। তাৰপিছত ট্ৰিপচিন আৰু লাইপেজ ক'ত থাকে, ট্ৰিপচিন আৰু লাইপেজ এই অগ্নাশয়ত থাকে, চোৱা এইটো অগ্নাশয়, অগ্নাশয়ত কি ট্ৰিপচিন আৰু লাইপেজ থাকে। তাৰপিছত আন্তৰিক ৰস, এইটো কি এই ক্ষুদ্ৰান্তৰ, ক্ষুদ্ৰান্তৰ বেৰে এইটো ৰস কি নিঃসৰণ কৰে, ঠিক আছে। ইয়াতো কিছুমান উৎসেচক থাকে, এইবিলাকে বিভিন্ন কাম কৰে। চোৱা প্ৰথমতে এই মুখ গহ্বৰৰ কথাটো কওঁ। মুখ গহ্বৰৰ যিটো তোমাৰ এই লালটি এমাইলেজ থাকে, এই লালটি এমাইলেজ নামৰ এই উৎসেচকে কি কাম কৰে, ই খাদ্যৰ হেতুসাৰ অংশক ভাঙি সৰল চেনীলৈ ৰূপান্তৰিত কৰে, ঠিক আছে। তাৰপিছত খাদ্যখিনি কি গ্ৰাসনলীয়েদি আহি তোমাৰ পাকস্থলীত প্ৰৱেশ কৰে, পাকস্থলীত প্ৰৱেশ কৰাৰ লগে লগে এই হাইড্ৰক্লৰিক এচিডে এই খাদ্যখিনি কি আম্লিক কৰি দিয়ে আৰু খাদ্যত থকা বেক্টেৰিয়া আদি কি ধ্বংস কৰে। চ' হাইড্ৰক্লৰিক এচিডৰ আৰু কাম আছে কি এই পেপচিনৰ ক্ৰিয়াটো তীব্ৰ কৰি তোলে। পেপচিনে কি কাম কৰে, চ' পেপচিন এইটো প্ৰটিন বিশ্লেষী উৎসেচক হয়, ই কি খাদ্যৰ প্ৰটিন অণুসমূহক ভাঙি সৰল অৱস্থালৈ ৰূপান্তৰিত কৰে। তাৰপিছত শ্লেষ্মাই কি কৰে, এই শ্লেষ্মাই এই যিহেতু পাকস্থলীৰ ই কি এচিএলৰ এচিএল নিঃসৰণ কৰে, চ' ইয়াতে এচিডৰ ক্ৰিয়াৰ পৰা, হাইড্ৰক্লৰিক এচিডৰ যিটো ক্ৰিয়া, এই ক্ৰিয়াৰ পৰা পাকস্থলীৰ বেৰখনক কি কি সুৰক্ষা দিয়ে, এইটো কোনে দিয়ে, শ্লেষ্মাই দিয়ে, ঠিক আছে। তাৰপিছত খাদ্যখিনি আগবাঢ়ি আহে কি ক্ষুদ্ৰান্তত প্ৰৱেশ কৰে, ক্ষুদ্ৰান্তত প্ৰৱেশ কৰোঁতে কি যকৃতৰ পৰা পিত্ত লৱণ নিঃসৰণ হয় আৰু এই পিত্ত লৱণে খাদ্যখিনি কি কৰে আম্লিক কৰি দিয়ে। তাৰ লগতে এই পিত্ত লৱণে আন এটা কাম কৰে, এই কি খাদ্যৰ চৰ্বিৰ অণুসমূহক ভাঙি সৰল অৱস্থালৈ ৰূপান্তৰিত কৰে। চ' পিত্ত লৱণ ক'ত থাকে, পিত্ত পিত্তথলীত থাকে। চ' এই পিত্তথলীৰ পৰা, যকৃতৰ পিত্তথলীৰ পৰা পিত্ত লৱণখিনি কি পিত্তনলী দি ওলাই খাদ্যৰ লগত মিহলি হয় আৰু এই কি খাদ্যৰ
খাদ্যখিনিক আমলি করে দিয়ার লগতে ই কি ইয়ার চর্বির অনুসমূহ কি সরলীকরণ করে। সো ইয়াতে দিয়া আছে তোমালোকৰ কিতাবত, ইয়াতে পিত্ত লবণের উপস্থিতি চর্বির অনুসমূহ সরল অবস্থালে রূপান্তরিত হয় আর এই সরল চর্বি অনুসমূহর ওপর উৎসেচকৰ সহজে ক্রিয়া করব পাৰে। আর এটি যেতিয়া অগ্নাশয়ত আহিব, অগ্নাশয়ের পর ওলোয়া কি এই যে অগ্নাশয়ের পর আনে কি থাকে লাইপেজে কি এই চর্বির অনুসমূহ পিছত ভাঙি দিয়ে। সো এই যে পিত্ত লবণে চর্বির অনুসমূহ ভাঙে আর এই কি সাবলর এই ইমালসিফিকেশনের দরে একে, সেখানে কয় হয় কি যে পিত্ত লবণে সাবনের ইমালসিফিকেশনের দরে কাম করে। অগ্নাশয়ের কামটো আহি গেল। সো অগ্নাশয়ত দুই ধরনের পাচক উৎসেচক থাকে, এই হচ্ছে ট্রিপসিন আর লাইপেজ। সো ট্রিপসিন হয়েছে প্রোটিন বিশ্লেষী উৎসেচক আর লাইপেজ হয়েছে চর্বি বিশ্লেষী উৎসেচক। সো দুটাই দুই ধরনের কাম করে, ট্রিপসিনে কি প্রোটিন অনুসমূহক সরলীকরণ করে আর লাইপেজে কি চর্বি অনুসমূহক সরলীকরণ করে। সো চর্বি অনুসমূহ ইতিমধ্যে পিত্ত লবণে সরলীকরণ করা চর্বি অনুসমূহ আকৌ লাইপেজে সরলীকরণ করে, অগ্নাশয়ের পর নিঃসরণ হওয়া ট্রিপসিনে কি আকৌ প্রোটিন অনুসমূহক ভাঙি কি সরলীকরণ করে। এনেকে খাদ্যবস্তু কি ক্ষুদ্রান্তত প্রবেশ করে আর ক্ষুদ্রান্তত কি থাকে, এটা ক্ষুদ্রান্তর বেরত থাকা কিছু আন্তরিক রসে কি ই কি কিছু উৎসেচক কি নিঃসরণ করে। এই উৎসেচকবরে কি করে এই অবশিষ্ট প্রোটিন অংশক কি সরল এমিনো এসিড লয় আর শর্করাসমূহক গ্লুকোজ লয়, চর্বিসমূহক ফেটি এসিড লয় আর গ্লিসারল লয় রূপান্তর ঘটায়। ঠিক আছে, এনেদরে সম্পূর্ণ পাচন হওয়া যিখিনি বস্তু যেতিয়া পাকস্থলী যেতিয়া তোমার এই ক্ষুদ্রান্তত আহে, ক্ষুদ্রান্তর বেরত কিছু ভিলাই থাকে, এই ভিলাইবরে কি সম্পূর্ণ পাচন হওয়া খাদ্যবস্তুর পৰা প্রয়োজনীয় বস্তুখিনি কি করে এই কি শোষণ করে লয়। সো এটা সম্পূর্ণ পাচন হওয়া খাদ্যসমূহর খাদ্য ক্ষুদ্রান্তর বেড়ে শোষণ করে লয়। ক্ষুদ্রান্তর বেড়ত কিছু আঙুলি সদৃশ প্রবর্ধক থাকে, এইবর কি ভিলাই বলে কোয়া হয়। সো ভিলাইবরে ক্ষুদ্রান্তর অন্ত আবরণীর পাচিত খাদ্য শোষণের বাবে বিস্তৃত হয়ে থাকে। ঠিক আছে, এনেদরে ভিলাইয়ে শোষণ করে আর তেতিয়া খাদ্যবস্তুখিনি ভিলাইর ক্ষুদ্রান্তর পর কি বৃহতন্ত্র সুমাই যায় আর কি এই বৃহতন্ত্র প্রবেশ করার লগেলগে ইয়ার বেরর ভিলাইবরে কি খাদ্যবস্তুর পর অতিরিক্ত পানিভাগ শোষণ করে লয়। ইয়ার পিছত শোষণ নোহাক রই থাকা পদার্থখিনি পায়ুদি দেহর মল হিসাব কি নিষ্কাশিত হয়। সো এনেদরে খাদ্যবস্তু আমার শরীর থাকা যা খাদ্য নলী, সো খাদ্য নলীর বিভিন্ন অংশত খাদ্যবস্তু এনেদরে পাচন। এতিয়া আমি স্টেপ বাই স্টেপ পাচন নলীটো আমি আঁকিম, তোমালোকে অল্প চাই যাবা। সো এইটো হয়েছে তোমার মুখ গহ্বর, এইটো আহিল তোমার মুখ গহ্বর, মুখ গহ্বরের পর তুমি পাকস্থলী এনেদরে আঁকিলা পাকস্থলী। সো এইটো হয়েছে তোমার পাকস্থলী, পাকস্থলীটো তুমি অল্প এনেদরে অল্প ব্যান করে লবা। ঠিক আছে, সো এইখিনিতে তুমি দেখুয়াই দিবা, এইখিনিতে তুমি দেখুয়াই দিবা এইটো তোমার অগ্নাশয়টো তোমার পাতর নিচিনা আর এইটো ইয়াতে থাকিব যকৃত। সো যকৃতটো তুমি এনেদরে আঁকি দিলা, যকৃতত এইটো পিত্তথলি থাকিব, এইটো পিত্ত নলী হয়ে গেল। এইখিনিতে অল্প ডাঙর করে দিবা, ইয়াতে বৃহদন্ত্রটো আমি আগত আঁকি লম, এইটো 1 2 3 4 এনেদরে স্টেপ আঁকিবা, 1 2 3 4। সো এইটো ইয়ে অলপ ইফালে ললা, 1 2 3 4 5 6 7 এইটো অলপ এনেদরে এইটো সমান করে ললা। ঠিক আছে, এইটো ঠিক তেনেদরে ললা, ইয়াতে 1 2 3 4 4 লৈকে তুমি রাখি দিলা, 1 2 3 4। ঠিক আছে, সো এইটো ঠিক তেনেদরে 1 2 3 4, 1 2 3। সো থ্রি আহি তুমি এইটো তুমি ইফালে লৈ লবা, এতিয়া যেহেতু ইফালে তোমার পায়ু আহিব এনেদরে এইটো হয়ে গেল তোমার পায়ু। আর ক্ষুদ্রান্তটো তুমি এনেদরে ধুনিয়াকে এনেদরে রাখবা, এইখিনিতে তোমার থাকিব কি তোমার ওই অ্যাপেন্ডিক্সটো এনেকে এরপর ক্ষুদ্রান্তটো হয়ে গেল। সো এইটো মুখ গহ্বর, পাকস্থলী, যকৃত, পিত্তথলি, পিত্তনলী, এইটো অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, অ্যাপেন্ডিক্স, পায়ু। ঠিক আছে, সো এনেদরে মানে তোমালোকক আকৌ এবার আঁকি মানে দেখুয়া দিছো, ভেরি সিম্পল ওয়ে তোমালোকে আঁকিবলে চেষ্টা করবা। এইটো তোমার মুখ গহ্বর এনেদরে সিধায় লই ললা, সিধায় লই এনেদরে পাকস্থলীটো এনেদরে দিবা, পাকস্থলীটো এনেদরে দি এনেদরে দিলা। সো ইয়াতে তুমি অগ্নাশয়টো এনেদরে ধুনিয়াকে আঁকি দিবা। তারপর এইটু ইয়াতে রাখবা কি তুমি যকৃত, যকৃত এনেদরে তিনকোণ কানিয়াকে আঁকিবা আর এইটু আহি গেল। এতে এনেদরে বৃহদন্ত্রটোর অল্প তুমি স্টেপ বাই স্টেপটো করে লবা, 1 2 3 4 আর এইটু এনেদরে আহি গেল,
এটি অলপ বড়াই দিয়া ইফালে, এটি অলপ বড়াই দিয়া, এটি অলপ ইফালে বড়াই দিয়া, এটি অলপ বড়াই দিয়া, এটু আহি গেল, এটু ইফালে তুমি এটু অলপ বড়াই দিয়া, ঠিক আছে, এতে তুমি অ্যাপেন্ডিক্সটি এতে লই লব পারা, আর এতে তোমার ক্ষুদ্রান্তরটু এনেদরে তুমি দিলে হয়ে গেল, ক্ষুদ্রান্তরটু হয়ে গেল, ঠিক আছে। সো মুখ গহ্বর, পাকস্থলী, যকৃত, পিত্তথলি, পিত্তনলী, এটি অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত্র, অ্যাপেন্ডিক্স, পায়ু। সো এ আছিল মানুহৰ পাচন। বন্ধুসকল, পাচন নলী আঁকিলোঁ, পাচন নলীত কেনেদৰে পাচন খাদ্যবস্তু পাচন হয় সেই বিষয়ে আমি অধ্যয়ন কৰিলোঁ। সো ইয়াৰ পিছত তুমি কোনটো কোৱেশ্যনৰ ভিডিঅ' তুমি বিচৰা সেইটো তুমি মোক জনাব পাৰা। তাৰ কাৰণে তুমি মোক ইমেইল কৰিব লাগিব, আৰু মোৰ ইমেইল আইডিটো হৈছে scienceassam2@gmail.com। সো এইটো আমাৰ ছুপাৰ ৰিভিজন ছিৰিজত এনেদৰে নতুন নতুন ভিডিঅ' তুমি পাই থাকিবা। আৰু এই ভিডিঅ'টো যদি তুমি ভাল পাইছা, তেনেহ'লে তোমাৰ যিমান ফ্ৰেণ্ড চাৰ্কেল আছে, তোমাৰ যিমান ক্লাছমেট আছে, সকলোৰে তুমি এইটো শ্বেয়াৰ কৰিবা। থেংক ইউ ভেৰি মাছ।